বাংলাদেশের চলচ্চিত্রের সোনালী যুগের অভিনেত্রী সুমিতা দেবী ছিলেন চিরন্তন বাঙালি নারীর প্রতীক। প্রেয়সী, জননী, বড় বোন, ভাতৃবধূ সব রূপেই তিনি ছিলেন অনন্যা। পর্দায় তার অভিনীত চরিত্রগুলোর মধ্যে দিয়ে তিনি খুব সার্থকভাবে ধারণ করতে পারতেন বাঙালি নারীর অনুভবের ভুবন। ইতিবাচক নেতিবাচক সব ধরনের চরিত্র ফুটিয়ে তুলতে ছিলেন পারদর্শী। আজ কথা বলতে চলেছি কিংবদন্তি অভিনেত্রী সুমিতা দেবীকে নিয়ে। চলুন শুরু করা যাক। সুমিতা দেবীর জন্ম 1936 সালের 2 ফেব্রুয়ারি মানিকগঞ্জ জেলার এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে। তার নাম ছিল হেনা ভট্টাচার্য। 1944 সালে পরিবারের সঙ্গে তিনি ঢাকায় চলে আসেন। পুরনো ঢাকার বাংলাবাজার স্কুলে ভর্তি হন তিনি। দেশের রাজনৈতিক পরিস্থিতি তখন উত্তাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, সারা দেশে দুর্ভিক্ষ। 1945-এ যুদ্ধ থামতে না থামতেই হলো দেশভাগ। 1950 সালে ঢাকায় সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে। এর ফলে ঢাকা ছেড়ে পরিবারের সঙ্গে তাকে চলে যেতে হয় কলকাতায়। উদ্যাস্ত হিসেবে আশ্রয় নেন বর্ধমানে, কিন্তু পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে পাড়ি জমানো মানুষদের জীবন ছিল প্রচণ্ড সংগ্রামের। বর্ধমান থেকে ভট্টাচার্য পরিবার আবার কলকাতায় ফিরে আসেন। সেখানে হেনার বিয়ে হয়ে যায় অমূল্য লাহিড়ী নামে এক ব্যক্তির সঙ্গে, কিন্তু তাদের মধ্যে বোঝাপড়া না হওয়ায় বিচ্ছেদ ঘটে। 1957 সালে হেনা ফিরে আসেন ঢাকায়। সেখানে তার সুযোগ ঘটে চলচ্চিত্রে প্রবেশের। বাংলা চলচ্চিত্রে তখন সুকন্যাদের যুগ চলছে। রমা দেবীর সুচিত্রা, বেনু চৌধুরীর সুপ্রিয়া হয়ে ওঠার মতো হেনাও হয়ে গেলেন সুমিতা। নামটি দেন বিখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব ফতে লোহানি। তার ছবিতেই প্রথম সুযোগ পেলেন সুমিতা দেবী। ফতে লোহানি পরিচালিত আসিয়া এবং আকাশ আর মাটি ছবিতে অভিনয়ের মাধ্যমে শুরু হয় রূপালী ভবনে তার যাত্রা। আসিয়া ছবিতে নাম ভূমিকায় ছিলেন সুমিতা দেবী, তার বিপরীতে নায়ক ছিলেন শহীদ। 1960 সালের 24 নভেম্বর মুক্তি পায় ছবিটি। সেরা বাংলা চলচ্চিত্র হিসেবে জয় করে প্রেসিডেন্ট পদক, বাণিজ্যিক সাফল্য পায় প্রচুর। ছবির নায়িকা সুমিতা দেবী রাতারাতি হয়ে যান তারকা। আসিয়ার মাধ্যমে চলচ্চিত্রে প্রথম সুযোগ ঘটলেও এটি তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি নয়। আসিয়াতে কাজ করতে করতেই অন্য 3টি চলচ্চিত্রের সুযোগ পেয়ে যান। 1959 সালের 1 জানুয়ারি মুক্তি পায় এহতেশাম পরিচালিত এদেশ তোমার আমার, এবং 24 জুলাই মুক্তি পায় ফতে লোহানি পরিচালিত আকাশ আর মাটি। 1959 সালেই মুক্তি পায় তার অভিনীত মাটির পাহাড়। 3টি ছবি বাণিজ্যিক সাফল্য পেয়েছিল। এরপর তিনি জহির রায়হান পরিচালিত কখনো আসেনি ছবিতে অভিনয় করেন। ছবিটি মুক্তি পায় 1961 সালে। এ ছবিতে তার বিপরীতে নায়ক ছিলেন আনিস। এ ছবিতে কাজ করার সময় জহির রায়হান এবং সুমিতা পরস্পরের প্রেমে পড়েন। 1961 সালে বিয়ে করেন তারা। ধর্মান্তরিত হয়ে নীলুফার বেগম নাম হয় তার, যদিও তার পর্দা নাম সুমিতা দেবী বহাল থাকে। সুমিতা দেবী 60-এর দশকে একের পর এক ছবিতে নায়িকা হন। সোনার কাজল, কাঁচের দেয়াল, দুই দিগন্ত, এই তো জীবন, অশান্ত প্রেম ইত্যাদি ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেন তিনি। প্রতিটি বাণিজ্যিক সাফল্য এবং সমালোচকদের প্রশংসা কুড়াই। কাঁচের দেয়াল ছবিতে আনোয়ার হোসেনের বিপরীতে তার অভিনয় দারুণ প্রশংসিত হয়। সুমিতা দেবী উর্দু ছবি সঙ্গম এবং ধূপ ছায়াতেও অভিনয় করেন। প্রথমটিতে তার বিপরীতে নায়ক ছিলেন খলিল, দ্বিতীয়টিতে পশ্চিম পাকিস্তানের অভিনেতা এজাজ, সঙ্গমের পরিচালক ছিলেন জহির রায়হান। 60-এর দশকের শেষ দিকে সুমিতা দেবী চরিত্রাভিনেত্রী হিসেবে কাজ করতে থাকেন এবং বিপুল সাফল্য পান। বেহুলা, আগুন নিয়ে খেলা, অভিশাপ সহ বিভিন্ন ছবিতে অভিনয় করেন তিনি। জহির রায়হান অভিনেত্রী সুচন্দাকে বিয়ে করলে সন্তানদের নিয়ে পৃথকভাবে বসবাস করতে থাকেন সুমিতা দেবী। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বহু কষ্টে সীমান্ত পাড়ি দিয়ে সন্তানদের নিয়ে কলকাতায় পৌঁছান তিনি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন সক্রিয় শব্দ সৈনিক হয়ে ওঠেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে তার অবদান ছিল ব্যাপক। জহির রায়হান শহীদ হওয়ার পর ঢাকায় সন্তানদের নিয়ে সুমিতা দেবীকে যথেষ্ট সংগ্রাম করতে হয়েছিল। অবশ্য চিত্রজগতে তিনি ছিলেন ব্যস্ত শিল্পী। ওরা 11 জন, সুজন সখী, জন্ম থেকে জ্বলছি, আমার জন্মভূমি, চিত্রা নদীর পাড়ে সহ অসংখ্য ছবিতে তিনি অভিনয় করেন। ক
কমেডি অভিনয়ে তিনি ছিলেন দারুণ সফল। নাদবউ ছবিতে তিনি একটিমাত্র দৃশ্যে দুর্দান্ত অভিনয় করে বুঝিয়ে দেন তিনি জাত শিল্পী। এছাড়াও সুমিতা দেবী 5টি চলচ্চিত্র পরিচালনা করেছিলেন। তার অভিনীত সর্বশেষ ছবি ফুলকুমার। তিনি চলচ্চিত্রের পাশাপাশি অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন, মঞ্চেও তিনি ছিলেন সফল। 2004 সালের 6 জানুয়ারি সুমিতা দেবী মৃত্যুবরণ করেন। অসামান্য প্রতিভার অধিকারী এ শিল্পী বাংলাদেশের চলচ্চিত্র দর্শকদের স্মৃতিতে চিরস্মরণীয় হয়ে আছেন। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, কমেন্ট করে আপনাদের মতামত জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।